মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতার পাঠ করেছিলেন তিনি। এরপর জাতি গঠনে ও গণতান্ত্রিক নানা সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন শাহজাহান সিরাজ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শাহজাহান সিরাজ প্রায় 7 বছর অসুস্থ ছিলেন। শাহজাহান সিরাজ দেশ গঠন ও রাজনীতিতে তাঁর ছিল অসামান্য ভূমিকা। মুক্তিযুদ্ধের 4 খলিফা খ্যাত নেতাদের একজন ছিলেন তিনি। 1943 সালের 1 মার্চ টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেয়া শাহজাহান সিরাজের রাজনৈতিক মাঠে পদচারণা শুরু 1962-র শিক্ষা আন্দোলন কেন্দ্র করে। 1964 থেকে 2 মেয়াদে তিনি করটিয়া সাদাত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন। 11 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানে সক্রিয় নেতা হিসেবে অংশ নেন তিনি। 1970 থেকে 72 মেয়াদে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাহান সিরাজ। মুক্তি সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারের নেতা। 1971-এর 3রা মার্চ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। এরপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ ও মুজিব বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের পর সর্বদলীয় সমাজতান্ত্রিক সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে ভূমিকা পালন করেন, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল। জাসদের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন শাহজাহান সিরাজ। টাঙ্গাইল 4 আসনে জাসদ থেকে 3 বার এবং বিএনপি থেকে 1 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। 2013 সালের দিকে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই রাজনীতিক। এরপর থেকেই সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে খুব একটা দেখা যেত না তাঁকে। গুলশানের বাসায় পরিবারের সাথে সময় কাটিয়ে 14 জুলাই পৃথিবীর মায়া ছেড়ে গেলেন জাতির এই সূর্য সন্তান শাহজাহান সিরাজ। থাকবেন তার কর্মগুণে দেশবাসীর হৃদয়ে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।